অনলাইন থেকে আজকে একটা জিনিস নিয়েছি, নতুন জিনিস, পছন্দের একটা জিনিস। অনেকদিন থেকে ভাবছিলাম নিব নিব, কিন্তু নিতে পারি না, বাচ্চা কাচ্চা যেহেতু ঘরের ভিতরে ছোট তো রিস্ক হয়ে যাবে। তো সেটা কি কি নিয়েছি সেগুলো শেয়ার করব। আর মানুষের জীবন সেটা তো অনেক কষ্টের, জীবনে কষ্ট ছাড়া কারো কিছুই হয় না। জীবনে বাঁচতে হলেও কষ্ট, মরতে গেলেও কষ্ট। দেখেন, মানুষ যখন জন্ম হয় তখন কত যুদ্ধ, যত কত লড়াই করে দুনিয়াতে আসে, আর যখন মৃত্যু হয় তখনও মনে হয় মানুষের যুদ্ধ করেই দুনিয়া থেকে যেতে হয় না। আপনারা সবাই দোয়া করবেন। তো আমাদের পরিবারও ঠিক এমনই একটা সিচুয়েশন চলছে, জানি না কী হবে, আল্লাহ কতদূর কী করবে সেগুলো কিছুই জানি না। তো কি হয়েছে বা কি হচ্ছে সেগুলো শেয়ার করব আস্তে আস্তে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি শান্তা ইসলাম বলছি, শান্তা ইসলাম ব্লগস চ্যানেল থেকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি যখন ভয়েস দিচ্ছি তখন হচ্ছে আমার শাশুড়ি অপারেশন থিয়েটারে। হ্যাঁ, আমার শাশুড়ি এতদিন বলেছি শাশুড়ি অসুস্থ, কিডনি সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, কিন্তু সেই সমস্যাটা যেতে যেতে এখন যে কোথায় যেয়েছে সেটা মানে আপনাদের বললে, শেয়ার করলে সেটা বুঝতে পারবেন। আমার শাশুড়ি কিডনি ডায়ালাইসিস করানোর জন্য আজকে ওনাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে। তো ওনাকে হয়তো ডায়ালাইসিস কী করবে জানি না, হিমো ডায়ালাইসিস করানোর জন্য ওর বাবা, মালিহার বাবা বলতেছে যে হিমো ডায়ালাইসিস করানো হবে। তো হিমো ডায়ালাইসিস কী আর ডায়ালাইসিস কী সেগুলোর পার্থক্য কিছুই বুঝতেছি না, ওরা বলতেছে এটা হচ্ছে বেশি কষ্ট হবে না। তো জানি না, কিন্তু আশেপাশে যত জায়গায় শুনতেছি সবাই বলতেছে যে ডায়ালাইসিসটা অনেক মারাত্মক একটা ব্যাপার, সেটা করলে আর কেউ থাকে না। তো এরকম একটা সিচুয়েশনে এখন ডায়ালাইসিস না করেও কোনো উপায় নেই, কী করবে কেউ ফ্যামিলি কেউ বুঝতেই পারতেছে না। ওনার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। তো সেই একটা অবস্থা এখন, সিচুয়েশনটা এরকম। আর এই যে দেখেন, আমার শখের একটা কাজ শুরু করেছি, সেইখানে আপনাদেরকে আমি এখানে ভিডিও না দিলেও হচ্ছে না। তো যেই মুহূর্তে আমি ভয়েসটা দিচ্ছি এখন বর্তমানে আমার শাশুড়ি হসপিটালে, কিন্তু আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো জীবনে প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় যে যুদ্ধ করেই মনে হয় মানুষকে বাঁচতে হয়, বা কিছু চাওয়া না চাওয়ার মধ্যেই মানুষের থাকতে হয়। তো আমি এতক্ষণ কথা বলতে বলতে রান্নাবাড়া করে নিয়েছি, টুকটাক যা করার, তো রান্নার অর্ধেক হয়েছে। এর মাঝখানেই আমি একটা অনলাইন থেকে পার্সেল অর্ডার করেছিলাম, এটা অনেকদিন যাবতই অর্ডার করা হয় না, কারণ বাচ্চারা যেহেতু ঘরে ছোট ছিল, এটা আমার জন্য রিস্ক হয়ে যেত, এর জন্য এতদিন না হয়নি। আসলে দেখেন, এই যে শখের জিনিস যে নিব সেটাও নিতে পারি না, বাচ্চাদের জন্য স্যাক্রিফাইস করতে হয়, সংসারে স্যাক্রিফাইস করতে হয়, বাচ্চার জন্য কিছু করা যায় না, আবার বাচ্চা নিতে হয়। আসলে জীবনটা বড় কঠিন, মানে যুদ্ধ, যুদ্ধ ছাড়া কিছু নেই। আবার যখন সেই বাচ্চার খাতনা করাতে যেতে হয় তখন হসপিটালে যেয়ে সেই বাচ্চাকে আবার ফিরে পাওয়া যায় না। মানুষের জীবনে আসলে কত কষ্ট না, কত কিছু, কত দুঃখ, কত যন্ত্রণা, কত কিছু সহ্য করতে হয়, তাই না? তো যাই হোক, আমি এখানে পার্সেল নিয়েছিলাম, তো আমি অনলাইনে এই প্রোডাক্টটা অনেক পেজে খুঁজেছি। তো অনেক পেজে খোঁজার পরে দেখা গেলো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস চায়, অনেক বেশি প্রাইস চাচ্ছে। তো আমি বললাম যে অনেক দিন যাবৎ কিনবো ভাবতেছিলাম, তো দেখা যায় যে প্রায় এক দেড় বছর আগ থেকে আমি এটা নিব, কিন্তু সাহস করে উঠতে পারতেছিলাম না। তো বিভিন্ন জায়গায় না বিভিন্ন প্রাইস থাকে, তো বিভিন্ন প্রাইস থাকার কারণে দেখা যায় যে বড় ছিল, ছোট ছিল। আর হ্যাঁ, এটা কিন্তু একটা মানে দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়ে এটা হচ্ছে একটা বটি, তো দাঁড়িয়ে কাটা যায় যে, তো সেই বটিটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো এই বটি আমি বিভিন্ন জায়গায় দেখলাম যে এক এক জায়গায় এক এক প্রাইস। তো মালিহা বাবা বলতেছে যে হ্যাঁ হয়তো এটা পাতলা হবে, তো আমি আরেকটা অনলাইন পেজে কথা বলেছিলাম, তো সেখানেও এটার প্রাইস চেয়েছিল 1100 টাকা। তো 1100 টাকা চাওয়াতে ওইখানে দেখলাম, আর ওনারা বললো যে আমাদের বটিটা খুবই হেভি, অনেক ভালো হবে, কাটটাও অনেক ভালো হবে, এটা কখনো ঘুনে ধরবে না, এটাতে কখনো কিছু হবে না, তো আপনি ইয়ে করতে পারেন। তো আর এই যে পার্সেল, আমি হচ্ছে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় পার্সেল নিয়ে আমি একটু চেক করে নিয়েছি, কারণ হচ্ছে যদি কোনো সমস্যা থাকে তখন তো দেখা যাবে এটা চেঞ্জ করা যাবে না। তো যাই হোক, তারপর এই যে ডেলিভারি ম্যানকে আমি টাকা দিয়ে ওনাকে বিদায় করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে আমি হচ্ছে এই যে বটিটা ঠিক করে এটা লাগানোর জন্য চেষ্টা করতেছিলাম যে কেমন কি দেখতেছিলাম। আর এটা হচ্ছে ওই যে বলা যায় অনেক দিন ধরে চাচ্ছিলাম এটা কেনার জন্য, আর মানে ইচ্ছা ছিল কিন্তু শখ বেশি ছিল যে এটা নিব, এটা দিয়ে কাটতে অনেক সুবিধা হবে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটার জন্য। আর এটা হচ্ছে কিভাবে কাটতে হয়, কি কি আমি সামনে কেটে সব কিছু দেখাবো, কিভাবে কি করলাম আর কেমন লেগেছে বা কি, সেটাও আমি বলবো আজকের ভিডিওতে।
তো তারপরে হচ্ছে এখানে এই যে দেখেন মা থাকলে যে একটা সুবিধা, আমার মা আমাকে কত কাজে হেল্প করে, আর এই দেখেন ছেলেদের কাজের বেলা ছেলেরা হেল্প করে, তো আমার বাবা এখানে আমাকে হেল্প করতেছে যে আম্মু আমি লাগিয়ে দেই, তারপরে ও আর কি এখানে ছোটো হাতে লাগিয়ে দিল নাটটা, পরে দেখলাম যে এখানে অনেক হার্ড হয়ে গিয়েছে তো ওর বাবা এসে লাগাবে বলে রেখে দিলাম। তো যাই হোক এটা হচ্ছে তারপরে আমি তো ওই চুলায় আগেই কিছু তরকারি রান্না করে নিয়েছি, এখানে হচ্ছে এই চিকেন আর ইয়া রান্না করব। তো আমি এখানে চিকেনটা আগেই কেটে নিয়েছি, এই বটিতেই কেটেছি আজকে চিকেনটা, প্রায় বরফ ছিল, ভাজে ভাজে কেটেছি। অনেকে বলেছে যখন আমি বটি কেনার জন্য নক করেছি তখন বলেছে যে এটার মধ্যে মুরগি বা হাড় মাংস কিছু কাটা যাবে না, তো আমি এর জন্য একটু ট্রাই করছিলাম কিন্তু দেখলাম যে না বেশ ভালোভাবেই কাটা যাচ্ছে আর কাটতে খুবই ভালো লাগে বটি, এটার মধ্যে অনেক ইজিভাবে কাটা যায়। বটি এটা কত কী বা কী প্রাইস নিয়েছে যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বলে দিব। আর হ্যাঁ, এর পর্যায়ে আমি একটা রিকোয়েস্ট করে নিব, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য। আর যারা এখনও ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আছেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে বা আপুকে যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। তো যাই হোক তারপরে আমি এখানে যে পুরো মুরগিটাই আমি এখানে কেটেছি, তো প্রথমে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি, তো খুব সুন্দর মতোই কাটা হয়েছে। এরপরে কিন্তু আমি এটাতে সালাদ কাটবো, তো আগে একটু তরকারি বসিয়ে দিয়ে তারপরে সালাদ কাটবো, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো তারপরে আমি এখানে রান্না বসিয়ে দিচ্ছি, আমি এখানে পুঁই শাক দিয়ে আলু দিয়ে হচ্ছে ছুটকি দিয়ে রান্না করছি, লোটা ছুটকি আর হচ্ছে চিংড়ি ছুটকি। আর ওই পাশে হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি আর মালিহা আমাকে হেল্প করতেছে, ও আসতে যাবো আমি তোমাকে একটু হেল্প করি, তো তো মাঝে মাঝেই করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার বাবা হচ্ছে আমাকে বটি নাট লাগিয়ে দিল আর আমার মা হচ্ছে আমাকে রান্নায় হেল্প করতেছে, তো আলহামদুলিল্লাহ, যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা মা একটা বাবা দিয়েছে। তো যাই হোক তারপরে হচ্ছে এই যে আমি পুঁই শাকটা অলরেডি বসিয়ে দিয়েছি আর ওই চুলে হচ্ছে মালিহা মুরগির মাংসটা বসিয়ে দিয়েছে, তো মুরগি এখানে অলরেডি কষানো হচ্ছে আর ও হচ্ছে ছোটো ছোটো হাতে খুব শখ করে রান্না করে, আপনারা সবাই বলবেন যে কী রকম হচ্ছে, আমার মা কিন্তু খুব শখ করে রান্নাবাড়া করে, আবার বলতেছে যে আন্টিদের বলবো আমি রান্না করতেছি কেমন হয়েছে, আন্টিরা যেন আমাকে কমেন্ট করে জানায়। তো আপনারা সবাই যারাই দেখতেছেন এখন পর্যন্ত যারাই দেখতেছেন তারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন মালিহার রান্না কেমন হচ্ছে বা কি হচ্ছে, তাহলে মালিহা খুশি হবে। আর আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করে নিব, আমার শাশুড়ি হসপিটালে আমি অলরেডি বলেছি, তো সবাই অবশ্যই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন আর উনি যেন সব কিছু সহ্য করার ক্ষমতা আল্লাহ ওনাকে দেন, উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের কাছে যেন ফিরে আসেন, আল্লাহ যেন ওনাকে নেখায়াত দান করেন। তো যাই হোক তারপরে এই যে বটিটা আমি পুরোটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এখানে বটিটা এরকম ছিল আর হচ্ছে আপনারা যেভাবে বটিটাকে রেখে তারপর হচ্ছে দেওয়ালের সাথে জাস্ট লাগিয়ে এই সামনের অংশটাতে হচ্ছে গায়ের মানে শরীরে একটু প্রেস করে রেখে তারপর হচ্ছে তরকারি কাটতে হবে। তো আমি এখানে মুরগি কেটে নিয়েছিলাম তার কারণে বটিটা একটু ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে এখন আমি একটু সালাদ কাটবো, যেহেতু মুরগি মাংস রান্না করেছি মালিয়া মানহার সালাদ না হইলে হয় না, তো আমি একটু সুন্দর করে কেটে এখানে দেখছিলাম যে কী অবস্থা কাটা যায় কি না। তো আমার কাছে তো প্রথম প্রথম খুবই ভালো লাগতেছিলো সালাদ কাটার জন্য আর আমি তো খুবই স্পিডে কাটতেছিলাম, মালিয়া বলতেছে আম্মু আস্তে কাটো হাত কাটবে, কিন্তু না এখানে কিন্তু হাত কাটার মতো আমি কিছু দেখলাম না, মোটামুটি ভালোই ধার আছে বটির মধ্যে। আর হচ্ছে খুবই ভালো লাগলো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে, এভাবে কাটতে আসলে খুবই ভালো, যাদের কোমরের সমস্যা আছে বা ইয়ে আছে তারা কিন্তু এভাবে এটা এরকম বটি দিয়ে অনায়াসেই কাটতে পারেন, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা যে ছোট ছোট শখগুলো একটু একটু করে পূরণ করছি দেখ ইয়ে হচ্ছে সেটা খুবই ভালো লাগছে। আর ফ্যামিলিতে যে যুদ্ধ চলতেছে বা জীবন যুদ্ধ বলা হোক বা যে যুদ্ধ হোক এটার জন্য খুবই খারাপ লাগছে, তো সবাই দোয়া করবেন আর আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি একটা লাইক দিয়ে দেবেন। তো আজকে এর মতো ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।